আসসালামু আলাইকুম। জেনেসিসের থার্ড কার্ড মাস্টার প্রোগ্রামের আজকে সম্ভবত সেশন ফাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুকসেদুল হুসাইন ইমন, রাজশাহী মেডিকেল কলেজ। আজকে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে হাইপক্সি আর ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড, এগুলা নিয়ে। আমরা তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমে যে জিনিসটা চলে আসে আমাদের, হাইপক্সিয়া জিনিসটা কি? তো হাইপক্সিয়া মানে হচ্ছে আমাদের টিস্যু লেভেলে অক্সিজেনের ঘাটতি, তাই তো? তো প্রথম প্রথম বিজ্ঞানীরা এটাকে অ্যানক্সিয়া টার্ম ইউজ করত, না একদম অ্যাবসেন্স অফ অক্সিজেন। এরপর দেখলো আসলে একদম অক্সিজেন অ্যাবসেন্ট করা আসলে সম্ভব না। এরপর তারা ওয়ার্ডটা চেঞ্জ করে হাইপক্সিয়াতে নিয়ে আসলো, যে হাইপক্সিয়া মানে হচ্ছে কোনো কারণে ডেফিসিয়েন্সি হয়ে গেছে। তো কেউ আমাকে অক্সিজেনের ফাংশন বলতে পারবা? অক্সিজেনের আসলে আমার দরকারটা কি? খাদ্যকে জারি বা এনার্জি প্রোডাকশন, মূলত হচ্ছে এনার্জি প্রোডাকশনের জন্য, মানে সেলে গিয়ে অক্সিজেনটা মানে সাপ্লাই দিবে, দিয়ে আমরা মূলত হচ্ছে ব্লাডটাকে ক্যারি করবে। তো এই টাইপের আর কি। আমাদের মেটাবলিজমের দেখা যায় প্রত্যেক জায়গায় অক্সিজেনের দরকার আছে। তো খাবার যখন খাওয়ার পর যখন মেটাবলিজম হবে, তখন আসলে অক্সিজেন না থাকলে ওগুলা দেখা যাবে মেটাবলাইজ হতে যাবে না। আচ্ছা, যাই হোক, তো আমরা যদি হাইপোক্সিয়ার টাইপ গুলা দেখি, একটু খেয়াল করি। তো হাইপোক্সিয়ার টাইপ গুলা একদম ইজি। তো প্রথমে যদি একটু খেয়াল করি, ধরি আমি হচ্ছে রাজশাহীতে থাকি, আমার এক ফ্রেন্ড ঢাকাতে থাকে, তাকে হচ্ছে আমি মানে কোন একটা গিফট পাঠাবো আর কি। তো দেখো, এখানে যদি আমি পাঠাতে যাই, এখানে কি কি সমস্যা হইতে পারে? নাম্বার ওয়ান, এক তো আমি মানে গিফট পাঠাইলামই না তাকে, যেটা হয় হচ্ছে আমাদের হাইপক্সি হাইপক্সিয়াতে, মানে এখানে আমার ব্লাডি অক্সিজেন নাই, ওটা টিস্যুতে মানে পৌঁছানোর তো কোনো কথাই নেই। দুই নাম্বার, যদি চিন্তা করি আমার গিফট যে আমি পাঠাবো, এখানে কিন্তু আমার বাস দরকার বা একটা কুরিয়ার সার্ভিস দরকার। তো কোনো কারণে দেখা গেল কি, আজকে যেহেতু লকডাউন, বাসটা সব ঠিক এরকম হয় এনিমি হাইপক্সিয়াতে, যেখানে দেখা যায় কি অক্সিজেন আছে কিন্তু অক্সিজেনকে ক্যারি করার জন্য যে হিমোগ্লোবিন, ওইটা কোনো কারণে নাই। এবার চিন্তা করি আমরা, কোনো কারণে ধরো আমার অক্সিজেনও আছে, ব্লাডে হিমোগ্লোবিন আছে, কিন্তু কোনো কারণে রাস্তায় এত জাম যে বাসটা আসলে মানে ঢাকা পৌঁছে দিয়ে পারতেছে না, এটাই হয় হচ্ছে ঠিক স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়াতে, মানে কোনো কারণে ব্লাড ফ্লোটা কম। আর চার নাম্বার হচ্ছে, ঢাকাতে গিফট পৌঁছায় গেছে কিন্তু আমার ফ্রেন্ড যাকে পাঠাইছি সে নিতেই আসে নাই, ওটা হচ্ছে আর কি হিস্টোটক্সিক টাইপের, মানে সেলের নিজস্ব কোনো প্রবলেম, যার জন্য অক্সিজেন ঠিকই আছে কিন্তু সেল এটা ইউজ করতে পারতেছে না। এই হচ্ছে চার ধরনের ক্লাসিফিকেশন। তো আমরা এখন একটা একটা করে আসি হাইপক্সিক হাইপক্সিয়াতে। আচ্ছা, তোমরা কি এখানে কেউ আছো যে পাহাড়ি এলাকায় কখনো ঘুরতে গেছো? ভাইয়া গেছিলাম, দেখবা কি অনেক সময় হয় কি, যদি আমাদের আমরা ওদিকে যাই না আর কি, মানে যখন তুমি পাহাড়ের উপরে উঠতে থাকবা, ধীরে ধীরে দেখা যাবে কি তোমার বডিতে, যেহেতু যত উপরে উঠতেছি অক্সিজেনের লেভেলটা কমে যাচ্ছে, তো দেখা যাবে কি কিছু উঠার মানে কিছু দূর উঠার পরেই অক্সিজেনের ঘাটতি দেখা শুরু হয়ে যাবে, দেখা যাবে মাথা ঘুরতেছে বা বমি বমি ভাব হচ্ছে, এরকম কিন্তু হয় আমাদের, যে যদিও আমরা অত উপরে উঠি না, কিন্তু দেখবে কি অনেকে হচ্ছে পাহাড়ে থাকি, তাদের কিন্তু তেমন একটা সমস্যা হচ্ছে না। কারণ কি বলতে পারবা? অ্যাক্লিমেটাইজেশনের জন্য কারণ হচ্ছে ওরা কোপ আপ করে নিছে আর কি, বডি অ্যাক্লিমেটাইজেশন হয়ে গেছে। তো যাই হোক, আমরা হাইপোক্সিক হাইপোক্সিয়া যেটা বলছিলাম, যে কোন কারণে হচ্ছে আমার ব্লাডেই হচ্ছে অক্সিজেন নাই, মানে মেইন কথা আমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অফ দা আর্টেরিয়াল ব্লাড ইজ রিডিউস। তো এটা কেন হতে পারে? তো মূলত যে যে কারণে হতে পারে একটু খেয়াল করো, কোন কারণে যদি অক্সিজেনেশন না হয়, মানে ইনঅ্যাডিকুয়েট অক্সিজেনেশন, মানে ব্লাডে অক্সিজেন ঢুকতে পারতেছে না, যেমন ধরো তুমি হাই অ্যাল্টিটিউডে গেছো বা কোনো কারণে তুমি মানে নিঃশ্বাস প্রশ্বাস কম নিতেছো, ধরো হাইপো ভেন্টিলেশন হচ্ছে কোনো কারণে, ধরো একটা ছোট্ট রুমে অনেকগুলা মানুষ ঢুকাই দিচ্ছি, তো ওখানে কি হবে দেখা যাবে একটু পরে ওখানে অক্সিজেনের ঘাটতি দেখা যাবে, বা ধরো পেশেন্টের নিজস্ব কোনো ডিজিজ আছে যার জন্য সে আগের মতো মানে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, মানে কোনো কারণে যদি হাইপো ভেন্টিলেশন হয়। দুই নাম্বার হচ্ছে লাং ডিজিজ। তো লাং ডিজিজ এর কয়েকটা নাম বলে দিবা একদম ইজি।
যেমন ধরো ফাইব্রোসিস, লাং যদি ফাইব্রোসিস হয়ে যায় তখন কি আর অক্সিজেন আগের মতো ডিফিউশন হবে? হবে না। তারপর ধরো অ্যাজমা, এমফাইসিমা, মেন কথা হচ্ছে লাং এর কয়েকটা ডিজিজ এর নাম বলে দিবা। লাং এর যেকোনো ডিজিজে তো তোমার ডিফিউশন আর আগের মতো হতে পারতেছে না, যার জন্য তোমার হাইপোক্সিয়া ডেভেলপ করবে। 3 নম্বরে আসো ভেনাস টু আর্টেরিয়াল শান্ট। আচ্ছা কেউ একজন বলো তো এখানে ভেনাস টু আর্টেরিয়াল শান্ট বলতে আসলে কি বোঝাইছে? ভাইয়া, ওই যে যে আমরা সার্কুলেশনের ক্ষেত্রে, মানে ওখানে ভাইয়া ব্রঙ্কিয়াল যে হচ্ছে ভেনটা থাকে, মানে ব্রঙ্কিয়াল আর্টারি, আর ভাইয়া পালমোনারি যে ভেন, ওই জায়গায় হচ্ছে ভাইয়া ওই যে ব্লাডের এক্সচেঞ্জটা হয়, যে কারণে ওইটা ভেনাস টু আর্টারিয়াল শান্ট বলছে। এখানে মেনলি হচ্ছে কি, মানে কোন কারণের কি আমাদের একটা শান্ট ডেভেলপ করছে, বা এটাকে অনেক সময় রাইট টু লেফট শান্টও বলা হয়। এই ছবিটার দিকে খেয়াল করো, এখানে নর্মালি কি হওয়ার কথা, আমাদের এখানে আছে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটা নর্মালি আমাদের লাঙে চলে যাওয়ার কথা অক্সিজেনেশন হওয়ার জন্য, তাই না? কিন্তু এখানে খেয়াল করো এখানে একটা গ্যাপ আছে, মানে যেটা হচ্ছে যে বিএসডি লেখা এখানে, ভেন্টিকুলার সেপ্টাল একটা ডিফেক্ট আছে পেশেন্ট, যার কারণ হচ্ছে কি যে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলা লাঙে অক্সিজেনেশন না হওয়ার বদলে ডিরেক্ট তোমার আর্টেরিয়াল সিস্টেমে চলে যাচ্ছে। এটাই হচ্ছে মানে মেইনলি তোমার ভেনাস টু আর্টেরিয়াল শান বা রাইট টু লেফট শান। তো যদি তুমি চিন্তা করো, যদি কোনো কারণে এরকম শান থাকে এন্ড ব্লাড যদি ভেনাস সিস্টেম থেকে লাঙে যাওয়ার পরিবর্তে আর্টেরিয়াল সিস্টেমে চলে যায়, তো এখানে কি পেশেন্টের হাইপোক্সিয়া ডেভেলপ করবে না? কারণ ওই ব্লাড গুলো তো অক্সিজেনেশন হতে পারতেছে না, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? জি ভাইয়া, আচ্ছা বলো তো এখানে একটা ছবি দেওয়া এমনি, তো এই ছবিটা আসলে একটা ডিজিজ ইন্ডিকেট করতেছে, বলবে বলতে পারবা কেউ এখানে আসলে কি বুঝাইতে, একটা ডিজিজ এর নাম বুঝাইতে চাচ্ছে ওরা? ভাইয়া ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ভুলে গেছো ওই যে ট্যাট্রালজি আর অফ ফ্যালট, জি ভাইয়া মানে আর ট্যাট্রালজি, হ্যাঁ ফ্যালট ফ্যালট টেট্রালজি যে, ট্যাট্রালজি, আমাদের 4টা কম্পোনেন্ট থাকে না, ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি, পালমোনারি স্টেনোসিস, আরেকটা কি চার নাম্বারটা কি ওই যে ওভার রাইডিং অফ অ্যাওর্টা, মনে পড়ছে? জি ভাইয়া, তো যাই হোক, ট্যাটালজি অফ ফ্যালটের 4টা পয়েন্ট কিন্তু ভুলে যাবে না, এটা হচ্ছে আমাদের সারা জীবনই লাগে। তো যাই হোক, আমরা আমাদের মেইন পড়ায় ফিরে আসি। তো এটাই হচ্ছে কয়েকটা হাইপোক্সিক হাইপোক্সিয়ার কজ, কোনো কারণে যদি ইনএডিকুয়েট অক্সিজেনেশন হয় বা লাংস এর কোনো ডিজিজ আছে বা কোনো যদি ভেনাস টু আর্টেরিয়াল শান্ট থাকে, আর একটু লাগছে ডিপ্রেশন অফ রেসপিরেটরি সেন্টার, মানে কোনো ড্রাগ দেওয়ার মাধ্যমে তুমি রেসপিরেটরি সেন্টার ডিপ্রেস করে দিছো, যার জন্য ভেন্টিলেশন আগের মতো হচ্ছে না, তখন হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে। এই হচ্ছে আমাদের হাইপোক্সিক হাইপোক্সিয়ার কজ। এবার আমরা চলে যাব এনিমিক হাইপোক্সিয়াতে। এখানে যেটা বলছিলাম যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ঠিক আছে, কিন্তু অক্সিজেন ক্যারি করার জন্য যে হিমোগ্লোবিন ওটা কিন্তু এখানে নাই। একটা কজ কি এনিমিয়া, আরেকটা হচ্ছে কার্বন মনোক্সাইড পয়জনিং। আচ্ছা বলো তো কার্বন মনোক্সাইড পয়জনিং এর কারণে কেন হাইপোক্সিয়া হতে পারে? কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন গঠন করে, এই জন্য অক্সিজেন পরিবহন বাধা সৃষ্টি হয়। ভেরি গুড। তো এটাই হচ্ছে আপুটা যে কথা বলো, নরমালি দেখা যায় কি যে এখানে একটু খেয়াল করো যে কার্বন মনোক্সাইড, দেখা যায় কি কার্বন মনোক্সাইডের অক্সিজেনের প্রতি বাইন্ড হওয়ার ক্ষমতা, সরি কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে যে বাইন্ড হওয়ার ক্ষমতা, এটা অক্সিজেনের তুলনায় 200 থেকে 300 গুণ বেশি। তো যখন দেখা যায় আমাদের বডিতে কোনো কারণে কার্বন মনোক্সাইড ঢুকে যায়, তখন এই কার্বন মনোক্সাইড আর হিমোগ্লোবিন একসাথে ওই কার্বক্সি হিমোগ্লোবিন একটা ফরমেশন বা একটা বন্ড তৈরি করে ফেলে,
তো দেখা যায় কি অক্সিজেন গুলো তখন আর ক্যারি হচ্ছে না, এই জন্য একটা কজ দেওয়া যে এনিমিক হাইপোক্সিয়া, একটা কজের মধ্যে কার্বন মনোক্সাইড পয়জনিংটা, আরেকটা হচ্ছে কোনো কারণে যদি অ্যাবনর্মাল হিমোগ্লোবিন ব্লাডে থাকে। যেমন একটা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন নাম যদি বলি যে ম্যাথেমোগ্লোবিন, নর্মালি আমরা জানি হিমোগ্লোবিনটা কি ফেরাস ফর্মে থাকে, কিন্তু ম্যাথেমোগ্লোবিনে হয় কি তোমার ফেরিক ফর্ম হয়ে যায়, যেটা কি হচ্ছে আমরা যে ম্যাথেমোগ্লোবিন বলতেছি, যার কারণে হয় কি এই ম্যাথেমোগ্লোবিন তখন আর আগের মতো অক্সিজেন ক্যারি করতে পারে না। তো এই হচ্ছে আমাদের এনিমিক হাইপোক্সিয়ার কয়েকটা কজ, এনিমিয়া বা কোনো কারণে যদি কার্বন মনোক্সাইড পয়জনিং ডেভেলপ করে, বা কোনো বডিতে যদি কোনো অ্যাবনর্মাল হিমোগ্লোবিন থাকে। আর এটা একদম ইজি, স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়া। স্ট্যাগনেন্ট ওয়ার্ডটার মানে কি বলতো? ফিক্সড, স্থবির, হ্যাঁ স্থবির টাইপের আর কি। তো এটাই আর কি, মানে ওইখান থেকে নামটা দিছে আর কি। কোনো কারণে হচ্ছে কি ব্লাড ফ্লোটা স্থবির হয়ে গেছে বা আগের থেকে স্লো হয়ে গেছে, এখানে আমাদের পার্শিয়াল প্রেশার অক্সিজেনও ঠিক আছে, ব্লাডে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিনও আছে ক্যারি করার জন্য, কিন্তু এখানে দেখা গেছে কোনো কারণে ব্লাড ফ্লোটা কমে গেছে। কেন কমতে পারে? কোনো কারণে যদি হার্ট ফেলার ডেভেলপ করে তখন হতে পারে, বা পেশেন্টের প্রচুর হ্যামোরেজ হয়েছে, বা পেশেন্ট শক ডেভেলপ করছে। কি একজন শকের ডেফিনেশন বলতে পারবা? জি ভাই, ইনঅ্যাডিকুয়েট টিস্যু পারফিউশন ডিউ টু ইনঅ্যাডিকুয়েট কার্ডিয়াক আউটপুট। ধন্যবাদ। এটা আর কি, তো ওই যেটা বললো এটি দেখো, ইনঅ্যাডিকুয়েট টিস্যু হাইপো পারফিউশন, মানে টিস্যু কোনো কারণে হাইপো মানে পারফিউজড হতে পারতেছে না, তো এটাও এক ধরনের স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়ার কজ। আচ্ছা এবার আসি আরেকটাতে, হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। আচ্ছা হিস্টোটক্সিকে যাওয়ার আগে আমাকে আগে বলো তো, এখানে যে নিচে একটা ছবি দেওয়া, এটা কিসের ছবি? হ্যাঁ সেল মেমব্রেন, মানে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মত। সেল মেমব্রেন তো অবশ্যই দেয়, এখানে আরেকটু স্পেসিফিক কিছু একটা হচ্ছে এখানে, ভালো খেয়াল করো বলতে পারো। রেসপিরেটরি চেইন, হ্যাঁ হ্যাঁ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আর কি। জেপো বলা এটা হচ্ছে রেসপিরেটরি চেইন। আচ্ছা বলো তো রেসপিরেটরি চেইন জিনিসটা আসলে কি, তোমাদের এটা রেসপিরেটরি চেইন পড়ানো হয়ে গেছে না? রিডিউসড যে কোএনজাইম গুলো আছে ওগুলো আর কি এটিপি তে কনভার্ট হয়। হ্যাঁ তো অনেকটা এরকম। এই যে দেখো আমরা যে প্রতিনিয়ত লিপিড কার্বোহাইড্রেট খাচ্ছি, এগুলো খাওয়ার মাধ্যমে আলটিমেটলি তো আমার উদ্দেশ্য কি এটিপি ফরমেশন করা, তাই না? তো আলটিমেটলি এটিপি ফরমেশন হয় এই রেসপিরেটরি চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে। ওই যে মেটাবলিজমে বিভিন্ন রিডিউসড কোএনজাইম গুলো তৈরি হচ্ছিল ওগুলো এখানে এসে অক্সিডাইজড হয়ে যায়, যার জন্য এখানে অনেক সময় অক্সিডেটিভ ফসফোরাইলেশন টাইপের কিছু বলা হয়। যাই হোক এই রিডিউসড কোএনজাইম গুলো এখানে এসে হাইড্রোজেন গুলাকে ছেড়ে দেয়, আলটিমেটলি হাইড্রোজেন গুলা মানে মুভ করে, যার কারণে একটা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয়। এই প্রোটন গ্রেডিয়েন্টটা আলটিমেটলি দেখো এটিপি সিনথেসিস কে অ্যাক্টিভেট করে, যার কারণে এডিপিটা এটিপিতে কনভার্ট হয়। আচ্ছা দেখো এখানে কয়েকটা কমপ্লেক্স দেওয়া, দেখো 1 2 3 4, এই কমপ্লেক্স 4 এর আরেকটা সুন্দর নাম আছে, কেউ কি বলতে পারবা? কমপ্লেক্স 4 কে অনেক সময় তোমরা যে সাইটোক্রোম অক্সিডেজও বলা হয় থাকে। এবার একটু চিন্তা করো, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের হিস্টোটক্সিক হাইপোক্সিয়াতে মেইনলি যে জিনিসটা হয়, কোনো কারণে টিস্যু আমাদের অক্সিজেনটা ইউজ করতে পারতেছে না। কেন? এখানে যেমন একটা কজ দেওয়া সায়ানাইড পয়জনিং, তো সারা তখন জিজ্ঞাসা করে আসলে সায়ানাইড পয়জনিং এ মানে মেইন সমস্যাটা কি হয়। এখানে যে সমস্যাটা হয়, সায়ানাইড ডিরেক্টলি তোমার এই কমপ্লেক্স 4 কে ইনহিবিট করে দেয়, বা বলতে পারো যে সাইটোক্রোম অক্সিডেজটাকে ইনহিবিট করে দিচ্ছে। তো যদি সাইটোক্রোম অক্সিডেজ কে ইনহিবিট করে দেয়, তো দেখো আলটিমেটলি তোমার কিন্তু এই যে এখানে কিন্তু এই দেখো তোমার এই যে বডির অক্সিজেন এসে পানিতে কনভার্ট হচ্ছে আর এটিপি তৈরি করতেছে। আমাদের কিন্তু এই রেসপিরেটরি চেইনের দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে এটিপি তৈরি করা আর এই যে মেটাবলিক ওয়াটার তৈরি করা। এই যে আমরা অক্সিজেন মানে আমাদের শরীরে ঢুকতেছে, এখানে এসে হচ্ছে যে মেটাবলিক ওয়াটার তৈরি করে আর আলটিমেটলি এখানে এটিপি ফর্মেশন। তো সায়ানাইড কি করে আমাদের এই সাইটোক্রোম অক্সিডেজটাকে ব্লক করে দেয়, যার কারণে আমাদের এই রেসপিরেটরি চেইনটা আর আগের মতো ফাংশন করতে পারে না, আলটিমেটলি এটিপি তৈরি হয় না, বা বলতে পারো অক্সিজেনটা আর কি ইউজ হইতেছে না। তো বুঝতে পারতেছো সায়ানাইড কিভাবে মানে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া করতেছে? জি ভাইয়া, জি ভাইয়া। তোমাদের কি বলে রেসপিরেটরি চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটা হয়ে গেছে না বায়োকেমিস্ট্রিতে? জি ভাই না ভাইয়া, আমাদের এখনো হয় নাই।
ভাইয়া পড়াচ্ছে আমাদের এখনো আর কি, দুইটা আইটেম হয়েছে, এটা পড়াচ্ছে ভাইয়া আমাদেরও দুইটা হয়েছে, এটা অনেক ইম্পর্টেন্ট। তো দেখবা কি এরকম যখন তোমরা রেসপিরেটরি চেইন পড়বা লাস্টে দেখবা তোমার লেখা থাকবে বা আইটেম ধরবে যে রেসপিরেটরি চেইনের কিছু ইনহিবিটরস এর নাম বলো, ওখানে দেখবা কি সায়ানাইড এর নাম আসবে, তারপরে দেখবা আর অনেকগুলো থাকবে যেমন বারবিটিউরেট, যাই হোক ওগুলো দরকার নেই। যখন রেসপিরেটরি চেইন পড়বা তখন দেখবা যে ইনহিবিটর অফ রেসপিরেটরি চেইন ধরতেছে বা বইয়ের মধ্যে লেখা আছে, তখন দেখবা কি সায়ানাইড এর নামটা আবার আসবে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের চার ধরনের হাইপোক্সিয়া। আচ্ছা বলতো হাইপোক্সিয়ার ক্লাসিফিকেশন মোটামুটি এই। এরপর আমাদের বায়ুতে যেটা জিজ্ঞেস করে তাহলে হাইপোক্সিয়াতে আমরা ট্রিটমেন্ট কি দিই, তো স্বাভাবিক যেহেতু অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়ে গেছে আমরা অক্সিজেন দেব। এখানে একটু খেয়াল করো অনেক সময় আমাদের বায়ুতে জিজ্ঞেস করা হয় যে অক্সিজেন থেরাপি আমরা বা অক্সিজেন আমরা কয়ভাবে দিতে পারি আর কি। এখানে কয়েকটা মেথডের নাম লেখা আছে, দেখো এটার কি আগে ইউজ করা হতো যে পেশেন্টকেই একটা অক্সিজেন যুক্ত ট্যান্টের মধ্যে ঢুকায় দেওয়া হতো, এই যে ছবিতে দেখতে পারতো আশা করি, মানে এটা হচ্ছে আগে ইউজ করা হতো বেশি, যে পেশেন্টকে অক্সিজেন যুক্ত একটা ট্যান্টের মতো তৈরি করে ওটার মধ্যে রেখে দেওয়া হতো। এটা হচ্ছে একভাবে দিতে পারো, আরেকটা হচ্ছে তুমি মাস্কের মাধ্যমে দিতে পারো এখন যেগুলা ইউজ হয়, তারপরে হচ্ছে ইন্ট্রানেদাল টিউবের মাধ্যমে দেওয়া হয়। তো অনেক সময় আইটেমে আর কি জিজ্ঞাসা করা হয় যে অক্সিজেন থেরাপি আমরা কিভাবে দিতে পারি, তো তখন বলবো এক হচ্ছে অক্সিজেন ট্যান্টের মাধ্যমে, আরেকটা হচ্ছে মাস্ক ইউজ করার মাধ্যমে, অথবা ইন্ট্রানেদাল টিউবের মাধ্যমে। এরপর যে কোশ্চেনটা চলে আসে যে যেহেতু তুমি অক্সিজেন দিলা তো সব মানে প্রত্যেক হাইপোক্সিয়ার ক্ষেত্রে কি আমাদের অক্সিজেনের কোনো রোল আছে কিনা, এটার উত্তর একদম বলতো ভাইয়া। হাইপোক্সিয়া যেটা সেটা 100% বাকিগুলোতে ভাইয়া হচ্ছে সায়ানাইড যে হিস্টোটক্সিক ওইটাতে হচ্ছে মানে ইফেক্টিভ না, আর বাকি দুইটাতে ভাইয়া হচ্ছে স্লাইটলি ইফেক্টিভ হতে পারে। তো এটা কি মানে সারা শুনতে চাই, তো এটা হচ্ছে স্বাভাবিক বোঝা যাচ্ছে, যেমন এদিকে তাকাও যে নরমালি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে গেছে কোনটাতে, হাইপোক্সিক হাইপোক্সিয়াতে, তো স্বাভাবিক এটাতে হচ্ছে 100% ইফেক্টিভ যেহেতু এটার মধ্যে অক্সিজেনই নাই। আর হিস্টোটক্সিক হাইপোক্সিয়ার মধ্যে তো দিয়ে লাভই নেই, আর বাকি গুলোতে দেখা যায় কি স্লাইটলি ইফেক্টিভ হয়। তো এটা হচ্ছে স্যারদের একটা কোশ্চেন। তো দেখো নরমালি কিন্তু আমরা চাইলেই কিন্তু তাকে অক্সিজেন দিতে পারি না, কারণ দেখা গেলো কি বেশি অক্সিজেন দিতে গেলেই আবার তার অক্সিজেন টক্সিসিটি ডেভেলপ করতে পারে, কারণ দেখবে কি যখন তোমরা প্যাথোলজি পড়বা এই অক্সিজেন থেকে হচ্ছে তোমার ফ্রি রেডিকেল তৈরি হয়, এই জন্য হচ্ছে মানে আমরা চাইলেই অক্সিজেন দিয়ে দিই না, মেইনলি হাইপোক্সিক হাইপোক্সিয়াতে দিই, কারণ দেখা যায় ওদিকে তো অক্সিজেন লেভেল আমার বডিতে নর্মাল আছে, তা আমি যদি আরো দিয়ে দিই ওদিক দিয়ে আমার ফ্রি রেডিকেল তৈরি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এবার আমাকে একজন বলো তো সায়ানোসিস মানে কি? সায়ানোসিস ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজ বাই ব্লুইশ কালারেশন অফ স্কিন এন্ড মিউকাস মেমব্রেন ডিউ টু এক্সসেসিভ অ্যামাউন্ট অফ ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন ইন দ্য পেরিফেরাল টিস্যু ক্যাপিলারিস। আচ্ছা ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন, তো এখানে বলতে পারবো মানে এখানে সাদা জিজ্ঞেস করে যে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন মানে পরিমাণটা আর কি জিজ্ঞাসা করা হয়, পরিমাণটা বলতে পারো মানে কত? ভাইয়া 5 গ্রাম পার ডেসিলিটার। হ্যাঁ 5 গ্রাম পার ডেসিলিটার। আচ্ছা এটাই হচ্ছে সাইনোসিসের সংজ্ঞা, আসলে ধন্যবাদ। তো এরপরে যে জিনিসটা আসলে জিজ্ঞাসা করা হয় যে এই যে আমরা চার ধরনের হাইপোক্সিয়া পড়লাম, এখানে কি কোনো হাইপোক্সিয়ার ক্ষেত্রে সাইনোসিস হতে পারে বলো তো তোমরা? জি ভাইয়া, দুইটা হাইপোক্সিয়ার ক্ষেত্রে, একটা হচ্ছে হাইপোক্সিক হাইপোক্সিয়া এবং হচ্ছে ভাইয়া ইয়া হিস্টোটক্সিক হাইপোক্সিয়া, এই দুইটা ক্ষেত্রে সাইনোসিস হতে পারে। হিস্টোটক্সিক হাইপোক্সিয়ার ক্ষেত্রে কি হয়? শুধুমাত্র তো হাইপোক্সিক হাইপোক্সিয়ার ক্ষেত্রে হয়, শুধুমাত্র হচ্ছে হাইপোক্সিক হাইপোক্সিয়ার ক্ষেত্রে। ভাই আমাদের মনে হয় বলেছিল না কি কি জানি ভাইয়া, ভুলে গেছি হয়তো। না হিস্টোটক্সিসিটি তো হওয়ার কথাই না, কারণ তুমি খেয়াল করো তোমার নরমালি সাইনোসিস হতে হলে তোমার ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন দরকার, তো হিস্টোটক্সিসিটি তো অক্সিজেন তো মানে কি বলে হিমোগ্লোবিন তো অক্সিজেনেশন হচ্ছে নরমালি আছে, তো ওইখানে আসলে হওয়ার কথা না। আচ্ছা যাই হোক তুমি লেকচার যদি বলো এটা ফলো করো। তো এটা অনেক সময় জিজ্ঞাসা করে যে কোন হাইপোক্সিয়া সাইনোসিস এর সাথে বেশি জড়িত। আচ্ছা যদি আর আমি যদি একটা নাম বলতে বলি মানে হাইপোক্সিক হাইপোক্সিয়ার তো আমরা অনেকগুলো কজ বললাম তাই না, ওইখান থেকে যদি আমি একটা নাম বলতে বলি
কোনটা বেশি সাইনোসিসের সাথে জড়িত বলতে পারবা? ভাই হাই অ্যালটিটিউড না, তোমার হচ্ছে ওই যে মানে ভেনাস টু আর্টেরিয়াল শান্ট, যেটা ভেনাস টু আর্টেরিয়াল শান্ট, যদিও প্রত্যেকটার ক্ষেত্রে হতে পারে, কিন্তু দেখা যায় কি মানে অন্যান্য যে লাং ডিজিজ গুলো আছে ওখানে যখন লাং ডিজিজ গুলো সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন হচ্ছে দেখা যায় কি মানে একদম অক্সিজেনেশন হতে পারতেছে না, যার জন্য তখন সাইনোসিস। আর ভেনাস টু আর্টেরিয়াল শান্ট যেগুলো হয়, যেমন এদের দেখবা টেট্রালজি অফ ফেলার, এইসব পেশেন্টের একটা মানে প্রিডোমিনেন্ট ফিচারই হচ্ছে সাইনোসিস, কারণ ওদের তো ডিওক্স মানে ব্লাড ডিরেক্টলি আর্টেরিয়াল সিস্টেমে চলে যাচ্ছে আর অক্সিজেনেশন হতে পারে না, যার জন্য দেখবে কি টেট্রালজি অফ ফেলারের একটা মানে মেইন সিমটমই হচ্ছে এখানে সাইনোসিস, যেখানে লাং ডিজিজে প্রথম যখন মানে ডিজিজটা প্রথম শুরু হয় তখন কিন্তু তেমন একটা সাইনোসিস হয় না, যখন ডিজিজে একদম লাস্ট স্টেজ বা সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন দেখা যায় কি সাইনোসিসটা বেশি হয়। তো যাই হোক, এখানে একটু সাইনোসিসের ই দেওয়া, সাইনোসিস হচ্ছে একটা যেটা বললা ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন এন্ড মিউকাস মেমব্রেন ডিউ টু ইনক্রিজ অ্যামাউন্ট অফ ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন ইন দ্য ব্লাড। আচ্ছা, সাইনোসিস আমরা কই কই দেখি বলতে পারবা? জি ভাইয়া, সেন্ট্রাল সাইনোসিসটা দেখি টিপ অফ দ্য টাঙ্গে, আর পেরিফেরাল গুলা দেখি হচ্ছে টিপ অফ দ্য নোজ, তারপর ইয়ার লোবিউল, নেল ডেড, তারপরে ভাই লিপস, এগুলোতে। তো এই হচ্ছে আমাদের হাইপোক্সিয়া নিয়ে মোটামুটি কথাবার্তা, আমাদের তো হাইপোক্সিয়া ক্লাস হয়ে গেছে, আজকে আমরা একটু রিক্যাপিটুলেট করলাম। তো হাইপোক্সিয়া নিয়ে কারো কোনো সমস্যা আছে আর কোনো একটা জিনিস আবার শুনতে পারো নাই? ভাইয়া ওই যে হিস্টোডক্সিক হাইপোক্সিয়াতে ওই যে ইটা দেখালেন না, রেসপিরেটরি চেইনের ওইটা, ওইটা আরেকবার দেখালে ভালো হতো। মানে এটা আরেকবার বলবো, সায়ানাইড পয়জনিংটা? জি ভাইয়া, ওই পয়জনিং এর বিষয়টা আরেকবার বলবো। এটা হচ্ছে তোমার যখন রেসপিরেটরি চেইনটা বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সিস্টেমটা পড়বা ওটা হচ্ছে আরো ক্লিয়ার হবে। নরমালি দেখো এটা হচ্ছে একটা মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলা যায়, তো যখন দেখবো তোমরা রেসপিরেটরি চেইন বা যেটা আরেকটা নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ওখানে দেখবা এটা হচ্ছে চারটা কমপ্লেক্স নিয়ে গঠিত। দেখো এখানে দিয়ে দিছে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3 আর হচ্ছে কমপ্লেক্স 4। তো সায়ানাইড করে কি এই কমপ্লেক্স 4 বা যেটার আরেক নাম হচ্ছে তোমার এই যে সাইটোক্রোম অক্সিডেজ, এটাকে ব্লক করে দেয়। তো যদি সাইটো মানে একটা কমপ্লেক্স কে ব্লক করে দেয় তখন তো আর রেসপিরেটরি চেইনটা কাজ করতে পারতেছে না, যার জন্য মানে এটিপিও তৈরি হইতেছে না বা বলতে পারো অক্সিজেনটাও আসলে আলটিমেট ইউজ হইতেছে না, এতে হচ্ছে মানে মেইনলি হয় আর কি। মেইনলি তোমার এই কথাটা মনে রাখতে হবে যে সায়ানাইড পয়জনিং কিভাবে কাজ করে, বাই ব্লকিং দ্য যে সাইটোক্রোম অক্সিডেজ, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা আমরা তাহলে সামনে আগাই, আমাদের তাহলে হাইপোক্সিয়া শেষ। হ্যাঁ আচ্ছা, আমাদের হচ্ছে 30 সেকেন্ডের একটা বিরতি নি। বলো তো জিনিসটার নাম কি? ভাইয়া বার্গার। এটা ফুল ফর্ম হচ্ছে আসলে হ্যামবার্গারও বলা হয় অনেক সময়। আচ্ছা দাঁড়া, এটা বলার একটা উদ্দেশ্য আছে, একটু পরে বলতেছি। হ্যামবার্গার শিফট। হ্যাঁ হ্যামবার্গার শিফট আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে হ্যামবার্গার সাহেব আর কি আবিষ্কার করছিল, যার জন্য হ্যামবার্গার শিফট নাম দিয়েছে। আচ্ছা দেখো, এখন আমরা একটা জিনিস ক্লিয়ার। হ্যাঁ তো তোমাদের হচ্ছে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন হচ্ছে পড়ানো হয়েছে, তাই আর কি আমি এটা আর স্লাইডে রাখিনি। ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা একটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই। তো কেউ কি আমাকে বলতে পারো যে কার্বন ডাইঅক্সাইড ব্লাডে কয়ভাবে আর কি ট্রান্সপোর্ট হয়? ভাইয়া তিন ভাবে। ভাইয়া প্রথমে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা বাইকার্বনেট হিসেবে 70%, তারপরে ভাইয়া কার্বামিনো হিমোগ্লোবিন এবং হচ্ছে ডিসলভ ফর্মে। আচ্ছা এবার একটু খেয়াল করো, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি। একটা বললা হচ্ছে তোমার ডিজলভ ফর্মে, যেটা হচ্ছে মাত্র 7% 7% আর কি, আরেকটা হচ্ছে মানে কার্বামিনো হিমোগ্লোবিন মানে হিমোগ্লোবিনের সাথে যেটা, আরেকটা হচ্ছে তোমার বাইকার্বনেট রূপে, যেটাই হচ্ছে মেইনলি হয়। তো দেখো নর্মালি এখানে আমাদের একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, নর্মালি কিন্তু আমাদের বাইকার্বনেট রূপে তো আর কার্বন ডাইঅক্সাইডটা বের হচ্ছে না, টিস্যু থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট বা কার্বন ডাইঅক্সাইডটা বের হচ্ছে এটা কিভাবে বাইকার্বনেট হচ্ছে এটা একটু খেয়াল রাখা লাগবে। এখন একটু খেয়াল করো, প্রথমে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে আরবিসি তে ঢুকে। এখন একটা কোয়েশ্চেন আমি একটু বলি, কার্বন ডাইঅক্সাইডটা মানে আরবিসি তে ঢোকার কারণ কি, কেউ বলতে পারবে? প্রেশার গ্রেডিয়েন্ট বা প্রেশার ডিফারেন্সের জন্য।
প্রেশারের তো ওরকম কথা নাই, নর্মালি তো মানে এরকম মানে নর্মাল যেটা হওয়ার কথা, যে কার্বন ডাইঅক্সাইড ব্লাডে আসলো, দেন উই তো বাইকার্বনেট আয়নে মানে প্লাজমা, এখানে আরবিসিতে কি হয় দেখো, মানে কার্বন ডাইঅক্সাইডটা ওয়াটারের সাথে মিশে যে বাইকার্বনেট হচ্ছে, দেন ওইখান থেকে মানে বাইক মানে এখান থেকে বাইকার্বনিক অ্যাসিড থেকে বাইকার্বনেট হয়ে যাচ্ছে, তো এটা তো নর্মালি প্লাজমাতেও হতে পারতো তাই না? তো এখানে মানে আরবিসিতে ঢোকার কারণটা কি? এখানে যে মেইন জিনিসটা এটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস, এই এনজাইমটা হচ্ছে তোমার আরবিসির মধ্যে আছে, এটা হচ্ছে মানে প্লাজমাতে নাই, তো যার জন্য হয় কি মানে কার্বন ডাইঅক্সাইড আরবিসির মধ্যে ঢোকা লাগতেছে। তো একটু খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইডটা ওয়াটারের সাথে মিশে বাইকার্বনিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, এনজাইমটার নাম কি বললো? কার্বনিক অ্যানহাইড্রেজ, কার্বনিক অ্যানহাইড্রেজ। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন বলো তো, এই কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটা আর কোথায় থাকে ভাইয়া? জিঙ্কের ওই যে সেটা জানো, আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় থাকে হচ্ছে হচ্ছে তোমার রেনাল সিস্টেম যখন পড়বা পিসিটি তে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের যে সেলগুলো আছে ওখানে দেখবা প্রচুর পরিমাণে কার্বনিক অ্যানহাইড্রেজ পাবে, এই সেম মেকানিজম ওখানে হচ্ছে দেখবা। তো এই দুইটা নাম একটু খেয়াল রেখো, যে কার্বনিক অ্যানহাইড্রেজ আরবিসি তে থাকে আর হচ্ছে তোমার মানে কিডনিতে আর কি। আচ্ছা, এবার একটু খেয়াল করো, নর্মালি কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ এর মাধ্যমে তোমার বাইকার্বনিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, দেন এরা হচ্ছে হাইড্রোজেন বাইকার্বনেট কনভার্ট হয়ে দেন বাইক কার্বনেটটা বের হয়ে যাচ্ছে। তো বের হওয়ার জন্য ওদের যে প্রোটিন মানে একটা ক্যারিয়ার প্রোটিন আছে দেখো, বাইকার্বনেট ক্লোরাইড, তো ক্লোরাইডটা হচ্ছে যে সোডিয়ামের সাথে লাগানো ছিল, এটাই হচ্ছে যে ক্লোরাইড শিফট, যেখানে একটা ক্লোরাইড ঢুকে আর একটা বাইকার্বনেট বের হয়ে যায়, তখন এই বাইকার্বনেটটা দেখা যায় যে সোডিয়ামের সাথে মিক্স হয়ে বা সোডিয়ামের সাথে অ্যাটাচ হয়ে আমাদের লাঙে চলে আসে। এখানে আমার বলার মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই, মানে কার্বনিক অ্যানহাইড্রেজটাকে একটু জোর দেওয়া, যে কার্বনিক অ্যানহাইড্রেজ টার ইম্পর্টেন্ট হচ্ছে এটা হচ্ছে একমাত্র আরবিসি তে থাকে, মেইনলি প্লাজমাতে থাকতে পারে কিন্তু খুব অল্প পরিমাণে, যার জন্য হচ্ছে আমার এই কার্বন ডাইঅক্সাইডটা আরবিসি তে আসা মূল উদ্দেশ্য আর কি। আরেকটা উদ্দেশ্য হচ্ছে মানে কার্বনিক অ্যানহাইড্রেজটা হচ্ছে আমাদের আরবিসি তে থাকে, আরেকটা থাকে হচ্ছে রেনাল সিস্টেমে, মেইনলি যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে থাকে। তো যাই হোক, এরপর সারা যে কোয়েশ্চেনটা করে বা অনেক সময় শর্ট নোটে আসে যে ক্লোরাইড শিফট বলতে আসলে কি বল, তো এই যেটা দেখালাম ওইটাই, এক্সেস বাইকার্বনেট গুলা তোমার ক্লোরাইডের পরিবর্তে যে এক্সচেঞ্জ হচ্ছে এটাই হচ্ছে তোমার ক্লোরাইড শিফট। মেকানিজম কি? যেটা বললাম কার্বন ডাইঅক্সাইড ওয়াটার মিশে, এটাই দেখবা কি গাইডে মেকানিজম আকারে লেখা আছে, এটাই হচ্ছে শর্ট নোটে সুন্দর করে লেখা দিবা। আচ্ছা, এই ক্লোরাইড শিফটের আসলে ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা তো একটা তো বুঝতেই পারতেছো, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টে হেল্প করতেছে, আরেকটা হচ্ছে আয়নিক ব্যালেন্স, মানে একটা বাইকার্বনেট বের করে দিচ্ছ একটা নেগেটিভ আয়ন, ওর জন্য তো ভিতরে একটা নেগেটিভ আয়ন ঢোকানো দরকার, এটাই আর কি। আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে আয়নিক একটা ব্যালেন্স করতেছে, তো অনেক সময় ক্লোরাইড শিফটের শর্ট নোট আছে, তখন এভাবে সুন্দর করে আর কি লিখে দিবে। এই ক্লোরাইড শিফট কে অনেক সময় হ্যামবার্গার শিফটও বলা হয় আর কি। ক্লোরাইড শিফটটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তোমার যে কার্বন ডাইঅক্সাইড যে ট্রান্সপোর্ট, তো ট্রান্সপোর্ট তো বলা, আমি হচ্ছে পুরাটা আর কি বলি নাই, যে একদম টিস্যু থেকে কিভাবে লাঙের মধ্যে যায় প্রেশার গুলা, ওগুলো হচ্ছে মানে মোটামুটি মুখস্থ টাইপের, ওগুলো তোমরা এমনি পারবে, আমি মেইনলি হচ্ছে ক্লোরাইড শিফটটা বোঝানোর জন্যই এটা আনছিলাম। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, কেউ আমাকে বলো তো হ্যালডেন ইফেক্টটা কি, সবাই ছোট করে এটা জিজ্ঞেস করো। হ্যাঁ, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ডিং এর কারণে কার্বন ডাইঅক্সাইডের একটা টেন্ডেন্সি হয় ব্লাড থেকে ডিসপ্লেস বা রিমুভ হয়ে যাওয়ার, এটাকে হ্যালডেন বলা হয়। এটা আর কি অনেক সময় ছোট করে আর কি জিজ্ঞাসা করে যে হ্যালডেন ইফেক্ট কি, আমাদের আরইউতে এটা তেমন ডিটেইল আসে না, অনেক সময় আমাদের ভাইবাতে আর কি, ভাইবাতেও তেমন একটা ইম্পর্টেন্ট জিজ্ঞেস করতো না, আইটেম এর সময় আর কি জিজ্ঞাসা করতো যে হ্যালডেন ইফেক্টটা কি। তো যেটা বলো এটাই হচ্ছে মানে বাইন্ডিং অফ অক্সিজেন ইট হিমোগ্লোবিন টেন্ডস টু ডিসপ্লেস কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ব্লাড। তো দেখো মানে এটা তো মানে একটা নর্মাল জিনিসের মতো আর কি। আচ্ছা বলতো, এটা আসলে কোথায় হবে, মানে লাং লেভেলে হবে না টিস্যু লেভেলে ইফেক্ট? এটা হচ্ছে লাং লেভেলে, টিস্যু লেভেলে ভাইয়া, এটা টিস্যু লেভেলে হয়, লাং লেভেলে টিস্যু লেভেলে।
আচ্ছা, দুই দন বলা টিস্যু লেভেলে না? তো চিন্তা করো, মানে লাং লেভেল, মানে তোমার তো কার্বন ডাইঅক্সাইড তুমি মানে বের করে দিতে চাচ্ছ, এখানে মানে ডেফিনেশন ওইটাই লেখা যায়, বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন, মানে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি। তো টিস্যু থেকে তো মানে টিস্যুর ওই জায়গায় তো কার্বন ডাইঅক্সাইড কে ছাইড়া লাভ নেই, জি ভাইয়া লাং লেভেল উল্টা হয়ে গেছে। তো হেলদিং ইফেক্ট মেইনলি হয় হচ্ছে তোমার টিস্যু লেভেলে, কোন ইফেক্ট হয় বলতে পারবা? সেম জিনিসটা যখন টিস্যু লেভেলে হয় বোর ইফেক্ট, বোর ইফেক্ট হয় দুইটা জিনিস আর কি গোলাই বানা, একটা হচ্ছে হেলডেন ইফেক্ট, ওটা হচ্ছে মেইনলি লাং লেভেল হয়, মানে কার্বন ডাইঅক্সাইড আমার তো ছেড়ে দিতে হচ্ছে তাই না, আর যেটা হচ্ছে টিস্যু লেভেলে হয় ওটা মেইনলি হচ্ছে বোর ইফেক্ট। আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করো, এটা ইম্পর্টেন্ট না জাস্ট বলার জন্য, যে নর্মালি তো এই হওয়ার কথা যে কার্বন ডাইঅক্সাইড লাং লেভেলে গেছে দেন বের হয়ে গেছে, তো এখানে এক বিজ্ঞানী আবার এটা আবিষ্কার করার দরকার কি তাই না? তো চিন্তা করো আমরা কি বললাম, যে মেইনলি কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হয় বাইকার্বনেট অ্যানোডে তাই না, তো ইফেক্টটা তৈরি হওয়ার কারণ হচ্ছে, দেখো এটা ইম্পর্টেন্ট না যদি বলার জন্য, যখন তোমার একটা অক্সিজেন আইসা, এই যে দেখো একটা অক্সিজেন আইসা ব্লাডে ঢুকলো, এটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে আর কি, হিমোগ্লোবিনের সাথে যে হাইড্রোজেন আয়নটা ছিল তখন হয় কি, এটা আমাদের এই যে এটার সাথে হচ্ছে একটা রিঅ্যাকশন করে, তখনই হচ্ছে আবার H2CO3 হয়, ওইখান থেকে মানে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হয়, যার জন্য যে কার্বন ডাইঅক্সাইড আর কি বের হয়ে যায়, এটা হচ্ছে আর কি মানে হেলডেন ইফেক্ট। তো যাই হোক এটা তেমন একটা ইম্পর্টেন্স না, আমরা হচ্ছে ক্লোরাইড শিপটাই মেনলি মনে রাখবো, আর হেলডেন ইফেক্ট অনেক সময় মানে আইটেমে ধরতে পারে যে হেলডেন ইফেক্ট আর বোর ইফেক্ট কি, মেনলি এটি মনে রাখবো হেলডেন ইফেক্ট হচ্ছে লাং লেভেলে মেনলি যেটা হচ্ছে, আর বোর ইফেক্টটা হচ্ছে টিস্যু লেভেল। আচ্ছা আমরা আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি, আচ্ছা কেউ আমাকে একজন বলো তো যে লাং কমপ্লায়েন্স মানে কি? স্যার ইচ ইউনিট ইনক্রিজ পালমোনারি ট্রান্সপালমোনারি প্রেসারের জন্য লাং কতটুকু এক্সপ্যান্ড করতে পারে? 200 মিলিলিটার পার সেন্টিমিটার অফ ওয়াটার। তো যেটা বললো ওইটাই, যে প্রত্যেক সেন্টিমিটার দেখো মানে প্রত্যেক কি বলে ট্রান্সপালমোনারি প্রেসার যেটা, ওইটা এক ইউনিট বাড়ানোর জন্য লাংটা যতটুকু এক্সপ্যান্ড করতেছে এটাই হচ্ছে লাং কমপ্লায়েন্স। তো এটা অনেক সময় মানে আমাদের নৈবিত্তিকে বা এমসিকিউ তে বেশি দেয় যে কোন কোন কন্ডিশনে কমপ্লায়েন্স বেড়ে গেছে, কোন কোন কন্ডিশনে কমপ্লায়েন্স কমে গেছে। তো কমপ্লায়েন্স দেখো এটা হচ্ছে একটা নর্মাল, কমপ্লায়েন্স বেড়ে যায় দুইটা কথা মনে রাখবে, একটা হচ্ছে ওল্ড এজে, চিন্তা করো লাংটা তো একটা ইলাস্টিক টিস্যু, এখানে ধরো আমি একটা হাওয়া দিলাম এটা ফোলার কথা, ওল্ড এজে কি হয় ইলাস্টিক টিস্যু গুলার ওইভাবে থাকে না, তো লাং দেখা যায় ইজিলি এক্সপ্যান্ড করতে পারে, মানে আগের থেকে এখন বেশি এক্সপ্যান্ড হচ্ছে, তার মানে লাং এর কমপ্লায়েন্স বেড়ে গেছে। আর এমফাইসিমাতে মেইনলি হয় কি, তোমার এমফাইসিমা হচ্ছে একটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, এখানে দেখা যায় লাং এর মধ্যে কিছু এয়ার সবসময় থেকেই যায়, মানে আমাদের নর্মাল মানুষ দেখা যায় আমরা এক্সেল করার সময় যতটুকু বের করে দিতে পারতেছি এমফাইসিমার পেশেন্ট পারান, তো ওদের হচ্ছে একটা হাইপার ইনফ্লেশন থাকে সবসময়, মানে লাংটা সবসময় হাওয়া হাওয়া ভর্তি ভর্তি থাকে, তো স্বাভাবিক ওরা যখন নিঃশ্বাস নিবে আগেই কিছু এয়ার লাং এর মধ্যে ছিল এখন আবার কিছু যোগ হচ্ছে, তো ওদের লাং কমপ্লেন দেখা যায় বেড়ে যায়। তো এই দুইটা ওয়ার্ড খালি মনে রেখে, এগুলো হচ্ছে এমসিকিউ তে অনেক সময় দেয় যে কখন কমপ্লেন বেড়ে যায়, এটা হচ্ছে নর্মাল এজিং কন্ডিশন, আর এটা হচ্ছে এমফাইসিম, আর কখন কমে যায় একটাই মনে রাখো যে ফাইব্রোসিস, লাংটা তো একটা বেলুন টাইপের, ধরো এটা একটা কাট হয়ে গেছে, মানে ফাইব্রোসিস মানে ফাইব্রাস টিস্যু হয়ে এসে এটা একদম কাট হয়ে গেল, এটা তো আগের মতো আর এক্সপান্ড করবে না, তো স্বাভাবিক ওর কমপ্লেন্স কমে যাবে। তো লাং কমপ্লেন্স হচ্ছে এটাই, যে এক্সটেন্ড টু হুইচ লাং এক্সপেন্ড ফর ইচ ইউনিট ইনক্রিজ ইন ট্রান্সপালমোনারি প্রেশার, লাং কমপ্লেন্স কখন বাড়ে এটা একটু মনে রাখতে পারো এজিং কন্ডিশনে বা এমফাইসিমাতে, আর ডিক্রিজ হয় কখন মেইনলি ফাইব্রোসিসটা মনে রাখতেই হবে। এই হচ্ছে আমার আজকের ক্লাস, আমি সব জিনিস আসলে স্লাইড আনতে যাইনি, তাতে ছোট করে শেষ করে দেয় কারণ তোমাদের এগুলো আসলে আগে পড়া শেষ, তা আমি মেইনলি ট্রাই করেছি রিক্যাপিচুলেট করার জন্য, মেইনলি আমার তাহলে টপিক কি দেওয়া হলো হাইপোক্সিয়াটা আর ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড, আমি পুরো টানি নেই মেইনলি ক্লোরাইড শিপটাই বুঝে দেওয়ার ট্রাই করছি, আর এদিক দিয়ে হচ্ছে এই মোটামুটি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, নইলে আমাদের ক্লাস আর কি শেষ, তাহলে আমরা ক্লাস শেষ করে দিই নাকি? জি ভাইয়া, কারো মনে হয় কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা ধন্যবাদ তাহলে, জি ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর করে বুঝালেন আমাদের। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া।